নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ অনুগল্প পাঠ করবেন মিলন কান্তি বিশ্বাস। গল্পের নাম বন্যা। আমার গল্পের নাম বন্যা। বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বন্যার নৃত্য দেখে প্রধান শিক্ষিকা অর্পিতা সেন বিস্মিত হয়ে ভাবছিলেন, অসুস্থ মেয়েটি কি অপূর্বই নৃত্যনা পরিবেশন করল। অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষিকা বন্যার মা শিখা দেবীকে দেখে জিজ্ঞাসা করলেন, বন্যার চিকিৎসা এখন কোথায় করাচ্ছেন মিসেস মজুমদার? শিখা: ম্যাডাম, কোথাও বাদ রাখিনি, গত মাসে চেন্নাইয়ে নিয়ে গিয়েছিলাম, সেখানেও ডাক্তার সেই একই কথাই বললেন, কোথাও কোনো আশার আলো দেখছি না ম্যাডাম, কী যে করি তাই ভেবেই পাচ্ছি না। বলতে বলতে তাঁর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রধান শিক্ষিকা: চেন্নাইয়ের ডাক্তার কী বললেন? শিখা: বললেন ওর যা কিছু ইচ্ছে করতে দিন, কোনো কিছুতে বাধা দেবেন না, আর হ্যাঁ, আপনারা মানসিকভাবে প্রিপেয়ার থাকুন। এই কথাগুলো বলতে বলতে শিখা বাক রুদ্ধ হয়ে এলো কান্না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আঁচলে মুখ মুছে ভয়ে ভয়ে পিছন ফিরে মেয়ের দিকে তাকিয়ে দেখলেন, বন্যা তখনও বন্ধুদের সঙ্গে জমিয়ে হাসি গল্প করেই চলেছে। প্রধান শিক্ষিকা একটু চুপচাপ হয়ে গেলেন। অব্যক্ত বেদনায় কাতর হয়ে মনে মনে ভাবছিলেন, মাত্র 7 বছরের একটি বাচ্চা মেয়ে যে কিনা ক্লাস 2-এ পড়ে, ভালো ছবি আঁকে, ভালো নৃত্য করে, মন দিয়ে পড়াশোনা করে, অথচ ফুসফুসে একটু ছোট ছিদ্রের জন্য ও হয়তো পৃথিবীতে আর বেশি দিন থাকবে না, ভাবলে শরীর অবশ হয়ে আসে। কিছুক্ষণ দুজনে নীরব থাকার পর শিখা নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, ম্যাডাম, আমরা চেষ্টা ত্রুটি করিনি, আপনি হয়তো জানেন বন্যার বাবা ডাক্তার, মালদার একটি গ্রামীণ হসপিটালে দায়িত্বে আছে, একসময় খুবই অভাব ছিল আমাদের, কিন্তু ঈশ্বরের কৃপায় এখন আর আমাদের কোনো অভাব নেই, শুধু এই মেয়েটির অসুখ ছাড়া। আবার দুজনে নীরব হয়ে রইলেন। কিছুক্ষণ পর শিখাদেবী বললেন, অসুখের কাছে আমরা কত অসহায়, কী যে করি ম্যাডাম, ভেবে কোনো কুল কিনে রাখাচ্ছি না, ভাবতে ভাবতে শরীর অবয়স হয়ে আসে, আর চলার শক্তি থাকে না। ওই এক স্কুলে বন্যার দিদির বৃত্তা পঞ্চম শ্রেণীতে পড়ে, বন্যা যখন মাঝে মাঝে প্রবল অসুস্থ হয়ে পড়ে তখন বৃত্তার কোনো কিছুতেই মন বসে না, এক মানসিক অস্থিরতা দেখা দেয় তার মধ্যে, বোনের অসুস্থতা তাকেও তুলে দেয়, কোনো কিছু করতে তার ভালো লাগে না। একদিন সকালে শিখা যখন বাজারে যান তখন বন্যা দিদিকে একা পেয়ে বলল, জানিস দিদি, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। বৃত্ত একটু রাগত স্বরে ধমক দিয়ে বলে উঠল, তুই এই সকালবেলা অলক্ষণের কথা বলিস না তো, ফের যদি তুই অলক্ষণের কথা বলিস আমি তোর সঙ্গে আড়ি করব। বন্যা: হ্যাঁ দিদি, আমি যখন কলকাতার হসপিটালে ভর্তি ছিলাম তখন বিছানায় অচেতন হয়ে ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ ফিসফিস শব্দে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি কোনো সাড়া শব্দ করি না, ঘুমের ভান করে অসাড় হয়ে শুয়ে শুয়ে শুনলাম ডাক্তারবাবু মাকে বলছেন, আপনারা ওকে বাড়ি নিয়ে যান, ওর যা যা ইচ্ছে সেগুলি পূরণ করার চেষ্টা করুন, আপনারা মানসিকভাবে তৈরি থাকুন। ডাক্তারবাবু ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার যে ঘুম ভেঙে গিয়েছে তা ডাক্তারবাবু ও মা কেউই বুঝতে পারে, পাচ্ছে মা কষ্ট পায় সেই জন্য আমি কিছু বলিনি, প্লিজ তুই মাকে কিন্তু এই কথাগুলি বলবি না, এই কথা মা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে।
বনের মুখে কথাগুলি শোনার পর বৃদ্ধার মাথা যেন বড় করে ঘুরতে লাগলো। সে অস্থির হয়ে উঠল মায়ের জন্য। বাজার থেকে শিকার ফিরে এলেই সে ছুটে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরল। শিকার তখন রান্না করে বন্যাকে কমপ্লান খাওয়ানোর জন্য জল গরম করছেন। বনের মুখে শোনা কথাগুলো বৃদ্ধা এক নিঃশ্বাসে মাকে বলে দিল। বৃদ্ধার মুখে কথাগুলি শোনার পর শিকার কান্না আর বাদ মানছিল না। আঁচলে মুখ মুছে অনেক কষ্টে কান্না চেপে কমপ্লান তৈরি করে বন্যার পাশে খাটে নিয়ে এসে বসলেন। বসে বন্যার মাথায় হাত বুলিয়ে দিদিকে বললেন, কে বললো তোর অসুখ ভালো হবে না রে? তুই ভুল শুনেছিস, চেন্নাইয়ের ডাক্তার তোর সামনেই তো বললেন একটু বড় হলেই তোর এই অসুখ ভালো হয়ে যাবে। বললেন, কত বড় হলে আমার এই অসুখ ভালো হয়ে যাবে মা? মা, এই ধরে 8-9-এ উঠলেই তোর এই অসুখ ভালো হয়ে যাবে। বললেন, তখন কিন্তু দিদির মতো আমাকেও একটা লেডিবার্ড সাইকেল কিনে দিতে হবে বলে দিচ্ছি, না হলে আমি কিন্তু স্কুলে যাব না। মা, নিশ্চয়ই দেবো মা, তোকে এখনই কিনে দিতে পারি, কিন্তু তুই তো পা পাস না, তাই তো কিনে দিতে পারি না। বয়সের তুলনায় শারীরিক বৃদ্ধি কম হওয়ার জন্যই বন্যার চেহারা একটু ছোটো খাটে। তাকে সবাই দেখে ভাবে তার বয়স কতই বার হবে, মেরে কেটে 3-4, আসলে তার বয়স 7। বন্যাকে ঘুম পাড়িয়ে রেখে পাশের ঘরে গিয়ে মা ও বৃদ্ধা দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে নিঃশব্দে অনেকক্ষণ কাঁদলেন। কান্নার শব্দে কাছে বন্যার আবার ঘুম ভেঙে যায়। বন্যার শরীরে ক্রমশ দ্রুত অবনতি হতে লাগলো। শিকার স্বামী মনোরঞ্জনকে ফোন করে দ্রুত বাড়ি আসার জন্য বললেন। মনোরঞ্জন আর দেরি না করেই পরের দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পরের দিন ঠিক সন্ধ্যার একটু পরেই বাড়ি পৌঁছে মনোরঞ্জন দেখলেন তখনও ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলেনি, একটা থমথমে পরিবেশ। আশ্বিনের মাঝামাঝি হবে, একটা ঠান্ডা বাতাস বইছে ঘরে, একটি ছোট প্রদীপ জ্বলছে, সে আলোয় সবটা ভালো করে দেখা যায় না। সোজা গিয়ে বন্যার শিয়রে খাটের উপরে চুপি চুপি বসে হাতটি বন্যার কপালে রাখলেন। ধীরে ধীরে বন্যার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এ হাতের স্পর্শের অপেক্ষায় ছিল বন্যা, বুঝতে অসাধ্য হলো না হাতটি কার। শুধু চোখ দুটি কপালের দিকে তুলে দেখল, বন্যা দু চোখ দিয়ে দুটোটা জল কানের পাশ দিয়ে গড়িয়ে বালিশে পড়ল। তারপর একটা জোরে নিঃশ্বাস নিল, একটু পরেই তার শরীর বিথর হয়ে এলো। মনোরঞ্জন কপাল থেকে হাতটি সরিয়ে বন্যার হাতটি নিজের হাতে নিয়ে পালস দেখার চেষ্টা করলেন। একবার শুধু জোরে চিৎকার করে কেঁদে উঠলেন, সব শেষ হয়ে গেল গো। তখন মহালয়ার আর কয়েকদিন মাত্র বাকি। 7 বছর পূর্বে এইরকম এক আশ্বিন মাসে আকাশ বন্যার সময় জন্ম হয়েছিল বন্যার। মনোরঞ্জনের বড় ভাইরা ভাই তাই এই কন্যার নাম রেখেছিলেন বন্যা। বন্যার জল যেমন হঠাৎ নদীর দুপুরকে প্লাবিত করে ঘর বাড়ি মানুষজনকে ভাসিয়ে দিয়ে হঠাৎই মিলিয়ে যায়, তাঁর এই কন্যাও ক্ষণিক সবাইকে হাসি কান্নায় বিহ্বল করে দিয়ে হঠাৎই হারিয়ে গেল। মনোরঞ্জন তখনও কন্যার হাত ধরে আছেন। পাশের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তাদের ঘরের পাশেই আছে বিশাল এক স্বর্ণ চাপা গাছ। গাছটিতে কয়েকটি পাখির কিচিমিচির শব্দ যেন চারিদিকের নিস্তব্ধতা ভঙ্গ করছে। মনোরঞ্জনদের পাঁচিলের গায়েই প্রতিবেশী সুবলবাবুর বাড়ি। সুবলবাবুর বাড়িতে তখন একটু বেশি জোরে টিভি চলছে। এমন সময় হঠাৎ বাউলের গান কয়েকটি পঙ্ক্তি ভেসে এলো তাঁর কানে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনে বেরিয়ে দিতাম পাখির পায়। গানটি শুনতে শুনতে মনোরঞ্জন ভাবছিলেন, আমরা খাঁচাকে যতই মেরামত করি না কেন, প্রাণ পাখিটা কোন পথ দিয়ে যে উড়ে পালায় তা আমরা কেউই জানি না। আমরা খাঁচার পাখিকে যতই পোষ মানাতে চাই না কেন, কিংবা তাকে ধরে রাখার চেষ্টা করি না কেন, পাখি কোনোদিনই পোষ মানে না। বোধনের আগেই বিসর্জন হয়ে গেল মজুমদার বাড়িতে।
সবাই যখন পুজোর কেনাকাটায় ব্যস্ত, তখন দুঃখের কালো ছায়া নেমে এলো নবীনদের পরিবারে। অন্যদের পুজোর কেনাকাটার আনন্দ তাদের কাছে বড় যন্ত্রণাদায়ক হয়ে উঠল। এর থেকে তারা নিষ্কৃতি পেতে চান। বৃদ্ধা তার বাবাকে বলল, পুজোয় আমরা এখানে থাকবো না বাবা, চলো আমরা অনেক অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে ঢাকের শব্দ আমাদের কানে আসবে না।